নমস্কার বন্ধুরা, মালদায় ধৃত চীনা নাগরিক হান জুনেইকে ট্রানজিট রিমান্ডে লখনউ নিয়ে গেল উত্তরপ্রদেশ পুলিশ। গত 10ই জুন মালদার কালিয়াচকে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। উত্তরপ্রদেশে একাধিক অপরাধে তার যোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। গতকাল বুধবার রাতে মালদা থেকে কলকাতায় আনা হয় হানকে। আজ বৃহস্পতিবার তাকে ট্রেনে করে লখনউর উদ্দেশ্যে রওনা হয় উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ দল। ভারতে সাইবার হানা চালানোর পরিকল্পনা করেছিল এই চীনা নাগরিক, সেজন্য অন্তর্বাসী করে এদেশের বহু সিম কার্ড চীনে নিয়ে গিয়েছিল সে। গত 10ই জুন বেআইনিভাবে সীমান্ত পার করলে বিএসএফের হাতে ধরা পড়ে যায় সে। তার কাছ থেকে অত্যাধুনিক সমস্ত গ্যাজেট উদ্ধার করেছেন তদন্তকারীরা, মিলেছে ল্যাপটপ, আইফোন। হানকে হেফাজতে নিতে চেয়ে গত 25শে জুন পশ্চিমবঙ্গে আসেন উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিকরা। গতকাল ট্রানজিট রিমান্ড পান তারা। এরপরই অভিযুক্তকে নিয়ে লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেন উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিকরা।